হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো বগুড়া জেলার সেরা তিনজন লিভার বিশেষজ্ঞ। ডক্টরদের নাম, ওনারা কোথায় বসে, কত টাকা ভিজিট এবং কোন নম্বরে ফোন দিলে আপনারা সিরিয়াল পাবেন, সকল তথ্য আমি আপনাদেরকে দেবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 1, 1 নম্বরে রয়েছে ডক্টর এএসএম সাদেকুল ইসলাম। ইনি হলেন লিভার, পরিপাকতন্ত্র, ডায়াবেটিক্স ও মেডিসিন বিশেষজ্ঞ। ইনি হলেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগের বিভাগীয় প্রধান ইনি। ইনি রোগী দেখে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা 40 থেকে রাত 8টা পর্যন্ত, এবং শুক্রবারেও রোগী দেখেন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ইনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসে, পপুলারে বসে ইনি, রুম নম্বর 403, চতুর্থ তলা, নতুন ভবনে বসে। পপুলারের 2টা ভবন, একটা হলো পুরাতন, একটা হলো নতুন। ইনি নতুন ভবনে বসে। ইনার সিরিয়াল নাম্বার হলো 09613787812, আর একটা হলো 09666787812। ইনার ভিজিট 600 থেকে 800 টাকা। ইনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসে, চতুর্থ তলা, 403 নম্বর, নতুন ভবনে বসে আর কি। নাম্বার দুই রয়েছে ডক্টর আল মাহমুদ অ্যাপোলো। ইনি হলেন রেসিডেন্ট ফিজিশিয়ান আরপি। ইনি রুগী দেখেন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। শুধু শুক্রবারে রুগী দেখেন ইনি, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। ইনি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার বসে, ইবনে সিনাতে বসে ইনি, এবং সিরিয়াল নাম্বার হলো 01710560011, আর একটা নাম্বার হলো 1 এর শেষে 2 দিলেই হয়ে যাবে, আর টেলিফোন নাম্বার হলো 01051696360। এনার ভিজিট হচ্ছে 600 থেকে 800 টাকা। ইনি ইবনে সিনাতে বসে, ইবনে সিনা প্রতি শুক্রবারে বসে ইনি, প্রতি শুক্রবারে। 3 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর জে এম আরিফুল ইসলাম। ইনি হলেন এমডি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ফেসবি, ঠিক আছে। ইনি হলেন কনসালটেন্ট মেডিসিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ইনি। ইনি রুগী দেখে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত। বৃহস্পতিবারে রুগী দেখেন ইনি 7টা থেকে 9টা, এবং শুক্রবারে রুগী দেখেন সকাল 8টা থেকে রাত 8টা। বৃহস্পতিবারে 7টা থেকে 9টা, আর শুক্রবারে 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাত 8টা। ইনিও ইবনে সিনাতে বসে, সিরিয়াল নাম্বার সেম, ইবনে সিনার দুটা সিরিয়াল নাম্বারই সেম, ইবনে সিনার দুটা সিরিয়াল নাম্বারই সেম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো যে কোনো ডাক্তারের সিরিয়াল নাম্বার অথবা কোন জেলার ডাক্তারের প্রয়োজন, কোন ডাক্তারের প্রয়োজন সেসব জানতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।